সুর ছড়াবে আলো সব কানে, সবাইকে শুরু করছি চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকের আলোকিত সুর অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে উদীয়মান কণ্ঠশিল্পী মোহাম্মদ তাহের বিশ্বাস। জি ভাইয়া, আজকে আলোকিত সুর অনুষ্ঠানে আপনি আমাদের প্রথমে কী গান দিয়ে শুরু করতে যাচ্ছেন? পবিত্র মাহে রমজানে ইসলামী একটি গান দিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছি। তো খুবই জনপ্রিয় একটি গান, আশা করি সকলের অনেক ভালো লাগবে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জারণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জারণে, ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে, শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ, কোথা পেল তারা এই সুরমলান, কোথা পেল তারা এই সুরমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। বলো যদি আকাশে কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জারণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জারণে, ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে, শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান। অসাধারণ, মাশাআল্লাহ, আপনার কণ্ঠে শুনছিলাম একটি অসাধারণ হামদে বাড়িতালা। যদি একটি নাতে রাসুল পরিবেশন করতেন আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে। দেখিনি তোমাকে আমি কোনদিন কোনো ক্ষণ, দেখিনি তোমাকে তাই মনে পড়ে সারাক্ষণ,
আমার জান, তুমি আমার প্রাণ, হৃদয়ের মনি কোঠায় হয়ে আছো অম্লান, রহমতে আলম নবিয়ে আলম, শাফিয়ে আলম সরকার দোয়ালম, রহমতে আলম নবিয়ে আলম, শাফিয়ে আলম সরকার দোয়ালম, তোমাকে পেয়েছে যারা হয়ে গেছে ধুব তারা, তোমাকে না পেয়ে মোরা হয়ে গেছি দিশে হারা, তোমাকে পেয়েছে যারা হয়ে গেছে ধ্রুব তারা, তোমাকে না পেয়ে মোরা হয়ে গেছি দিশে হারা, দূর মদিনায় আছো কে বলি শুয়ে তুমি, দূর মদিনায় আছো কে বলি শুয়ে তুমি, উম্মত গুনাহগার কাঁদিতেছে দিবারাতি, রহমতে আলম নবিয়ে আলম, শাফিয়ে আলম সরকার দোয়ালম, রহমতে আলম নবিয়ে আলম, শাফিয়ে আলম সরকার দোয়ালম, চিনিল না কাফির চিনিল না মুশরিক, তাই তো হয়েছে তব দন্তন শহীদ, চিনিল না কাফির চিনিল না মুশরিক, তাই তো হয়েছে তব দন্তন শহীদ, কত যে সাহাবা দিয়ে গেল তাজা প্রাণ, কত যে সাহাবা দিয়ে গেল তাজা প্রাণ, রক্তের সাগরে ভাসিতেছে ইসলাম, রহমতে আলম নবিয়ে আলম, শাফিয়ে আলম সরকার দোয়ালম, দেখিনি তোমাকে আমি কোনো দিন কোনো ক্ষণ, দেখিনি তোমাকে তাই মনে পড়ে সারাক্ষণ, তুমি আমার জান তুমি আমার প্রাণ, তুমি আমার জান তুমি আমার প্রাণ, হৃদয়ের মনি কোঠায় হয়ে আছো অম্লান, রহমতে আলম নবিয়ে আলম, শাফিয়ে আলম সরকার দোয়ালম, রহমতে আলম নবিয়ে আলম, শাফিয়ে আলম সরকার দোয়ালম। মাশাআল্লাহ, আপনার অসাধারণ কণ্ঠে শুনছিলাম একটি নাতে রাসুল।
দর্শক, ইসলাম প্রচারের জন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল অনেক কষ্ট সহ্য করেছেন, যার প্রতিদানে আমরা বর্তমানে অনেকগুলো সুন্দর সুন্দর নাতে রাসূল তার ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপভাবে আমরা শুনতে পাচ্ছি। এরকম একটি নাতে রাসূল শুনছিলাম আমরা মোহাম্মদ তাহের বিশ্বাসের কণ্ঠে। এভাবে শুনবো আরও অনেকগুলো গান তাহের বিশ্বাসের কণ্ঠে। জি ভাইয়া, পরবর্তী আমরা কী গান শুনতে যাচ্ছি আপনার কণ্ঠে? ধন্যবাদ। এবার একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় চৌধুরী আব্দুল হালিম স্যার। ওনার লেখা একটি গান আমি পরিবেশন করতে যাচ্ছি। জি। থুইয়ারে তোরে ঘরবাড়ি, থুইয়ারে তোরে ঘরবাড়ি, যাইতে হইব তার কাছে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে। থুইয়ারে তোরে ঘর বাড়ি, থুইয়ারে তোরে ঘর বাড়ি, যাইতে হইব তার কাছে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে। দমে দমে শেষ হয় জীবন, ভাবার সময় নাই, দম ফুরাইলে সঙ্গ খেলা ভবের দুনিয়ায়। দমে দমে শেষ হয় জীবন, ভাবার সময় নাই, দম ফুরাইলে সঙ্গ খেলা ভবের দুনিয়ায়। পরপারে শূন্য হাতে, পরপারে শূন্য হাতে, কেমনে যাবি ও মনে রে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে। তোর মালিকের কথা ভুলি, চললি কোন পথে, জীবনটা তোর ষোলো আনা মিছে পথে। তোর মালিকের কথা ভুলি, চললি কোন পথে, জীবনটা তোর ষোলো আনা মিছে পথে। থাকতে সময় নে রে করে পারের করিহাই, ইয়া নফসি বলে থাকবে রে সবাই। থাকতে সময় নে রে করে পারের করিহাই, ইয়া নফসি বলে থাকবে রে সবাই। স্বজন বিত্তয় থই বৈভব, স্বজন বিত্তয় থই বৈভব, আসবে না কোনো কাজে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে। থুইয়ারে তোরে ঘর বাড়ি, থুইয়ারে তোরে ঘর বাড়ি, যাইতে হইব তার কাছে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে, যিনি পাঠাইলেন তোরে এই ধরাতে। মাশাআল্লাহ ভাইয়া, অসাধারণ একটি গান শুনছিলাম আপনার কণ্ঠে।
দর্শক, আমাদের সকলেরই আবার ফিরে যেতে হবে সেখানে যেখান থেকে আমরা এসেছি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর তিনি আবার আমাদের সকলকে নিয়ে যাবেন তারই কাছে। ভাইয়া, আপনার কাছে অসংখ্য অনেকগুলো সুন্দর সুন্দর গান শুনলাম, কিন্তু এ পর্যায়ে যেতে হবে ছোট্ট একটি বিরতিতে। দর্শক, আপনারা শুনছিলেন ইসলামিক গানের অনুষ্ঠান চ্যানেল কর্ণফুলি নিবেদিত আলোকিত সুর, সৌজন্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। এই পর্যায়ে নিতে হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-837505। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলি নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সৌজন্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আমাদের সাথে রয়েছে আমাদের স্টুডিওতে মোহাম্মদ তাহির বিশ্বাস। জি ভাইয়া, এখন আমরা কী গান শুনতে যাচ্ছি আপনার কণ্ঠে? এখন আরেকটি হাম পরিবেশন করব, খুবই জনপ্রিয় একটি হাম। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান ও রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান ও রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান ও রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তুমি পারো করতে
অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন মাশাআল্লাহ অসাধারণ কণ্ঠে আপনার গানটি শুনছিলাম, মনোমুগ্ধকরভাবে আপনার গানটি শুনছিলাম। দর্শক, নিশ্চয় আল্লাহ তালাই পারেন আমাদের সকল অভাব দুঃখ মোচন করতে, আর আল্লাহ তালাই পারেন আমাদের সকল কিছু দান করতে। তাই আমাদের সকল চাওয়া পাওয়া থাকা উচিত মহান আল্লাহ তাল্লাহ নিকটে। যে একটি নাতি রসুল যদি আপনি পরিবেশন করেন সেখান থেকে আমাদের জন্য দর্শকদের উদ্দেশ্যে। এ পর্যায়ে আরেকটি খুবই সুন্দর এবং খুবই জনপ্রিয় একটি নাতি রসুল পরিবেশন করছি। বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলাই, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, কত নবী ওলিছিল ধরার মাঝে সবাই আপন নীরে চলে গেছে, কত নবী ওলিছিল ধরার মাঝে সবাই আপন নীরে চলে গেছে, আমিও তো পাব না ছাড়া, আমিও তো পাব না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার, ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার, সে খবর আজ জানা, সে খবর আজ
জানা আমিও তো চলে যাব বেলায় বেলায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপ বধু যাবে সবাই ছাড়ি কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপ বধু যাবে সবাই ছাড়ি মোরে গহীন কবরে ফেলে হায় মোরে গহীন কবরে ফেলে হায় সেই মহা মুসিবতে ভুলো না আমায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলাই বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল মাশাআল্লাহ 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 অসাধারণ কণ্ঠে গানটি শুনছিলাম মনমুগ্ধকরভাবে আপনার গানটি শুনছিলাম দর্শক সবারই ইচ্ছা থাকে যে বিদায় বেলায় তাদের সবাইকে যাতে দেখা দেয় আমাদের প্রিয় রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের জীবনটা এভাবেই শেষ হোক পৃথিবীতে কেউ চিরঞ্জীব নয় কেউ আমরণ নয় সকলেরই মৃত্যু অনিবার্য তাই সকলের এই আশা যেন পূর্ণ হয় জি ভাইয়া আপনি তো একাধারে অনেকগুলো মৌলিক গান করেছেন আবার বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলো গান করেছেন সে অনুযায়ী যদি আপনি একটি নিজের গান আমাদেরকে পরিবেশন করে শোনান দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই এরপরে যে আমি যে গানটি করব এই গানটি আমার অ্যালবামের একটি খুবই অসাধারণ গান গানটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার চট্টগ্রাম তো ওনার লেখা এবং সুর করা একটি গান মাকে নিয়ে লেখা যদিও মৌলিক গান গানটি পরিবেশনা করছি ডেকে দিও মা গো আমায় সূর্য ওঠার আগে নামাজ শেষে দুর্বা ঘাসে হাঁটবো কুসুম বাগে নামাজ শেষে দুর্বা ঘাসে হাঁটবো কুসুম বাগে ডেকে দিও মা গো আমায় সূর্য ওঠার আগে নামাজ শেষে দুর্বা ঘাসে হাঁটবো কুসুম বাগে নামাজ শেষে দুর্বা ঘাসে হাঁটবো কুসুম বাগে অলস ভাবে ঘুমিয়ে থাকা কারো উচিত নাই
ভোরের হাওয়া লাগিলে গায়ে শরীর ভালো হয় মা গো, শরীর ভালো হয়। অলস ভাবে ঘুমিয়ে থাকা কারো উচিত নয়, ভোরের হাওয়া লাগলে গায়ে শরীর ভালো হয় মা গো, শরীর ভালো হয়। সুস্থ দেহ সুস্থ মন, সুস্থ দেহ সুস্থ মন সকলে কাজে লাগে, নামাজ শেষে দুর্বাঘাসে হাঁটব কুসুম বাগে, নামাজ শেষে দুর্বাঘাসে হাঁটব কুসুম বাগে। ডেকে দিও মা গো আমায় সূর্য ওঠার আগে, অভ্যাসেরই দরজা খোলা সবার ঘরে ঘরে, তবু কেন স্বভাব তাদের পুরে পুরে মরে মা গো, পুরে পুরে মরে। অভ্যাসেরই দরজা খোলা সবার ঘরে ঘরে, তবু কেন স্বভাব তাদের পুরে পুরে মরে মা গো, পুরে পুরে মরে। রোগ শোক হয় না তাদের, রোগ শোক হয় না তাদের, মনে শান্তি জাগে, নামাজ শেষে দুর্বাঘাসে হাঁটব কুসুম বাগে। ডেকে দিও মা গো আমায় সূর্য ওঠার আগে, নামাজ শেষে দুর্বাঘাসে হাঁটব কুসুম বাগে, নামাজ শেষে দুর্বাঘাসে হাঁটব কুসুম বাগে। ডেকে দিও মা গো আমায় সূর্য ওঠার আগে। মাশাল্লাহ, অসাধারণ একটি গান শুনছিলাম আপনার নিজের কণ্ঠে, কবি জাহাঙ্গীর আলম চৌধুরীর নিজের লেখা একটি গান আপনার কণ্ঠে শুনছিলাম। দর্শক, এতক্ষণ শুনছিলাম মোহাম্মদ তাহের বিশ্বাসের কণ্ঠে অনেকগুলো গান। জি ভাইয়া, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, শেষ করার পূর্বে যদি দর্শক উদ্দেশ্যে কিছু বলেন। যেহেতু পবিত্র রমজান মাস, তো আমরা মুসলমান হিসেবে সকলেই চেষ্টা করব পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করতে, এবং রমজান মাসে আমাদের যা করণীয় সেগুলো যেন করতে পারি, সে সঙ্গে আল্লাহর হুকুম এবং তার নিয়ামতের উপরে আমরা সর্বদা যেন সন্তুষ্ট থাকি, সে সঙ্গে সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই জন্য আমাদের অনুষ্ঠানের জন্য, আলোকিত সুরের জন্য সময় বের করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, পবিত্র রমজান মাস ইবাদতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা এই মাসে সওয়াবকে 70 গুণ বেশি পর্যন্ত করে দিয়েছেন শুধুমাত্র তার বান্দাদের জন্য। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি এই সওয়াব আদায় করার এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। ইনশাআল্লাহ দেখা হবে আবারও অন্য কোনো পর্বে। আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কৃষ্ণ শিশু এই সুর করবে বিদুর আহার কৃষ্ণ।
ভবন নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও ১১১টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব ২০১৯। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে ১১১টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে ১০,০০০ টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় ২১/২২, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন ০১৮১৯ ৮৩৭৫০৫।